আজকে আমি যাচ্ছি কলকাতার খিদিরপুর ডকে প্র্যাকটিক্যাল ভিজিট করতে। কলকাতা খিদিরপুর ডকে যদি আপনি বাই সিতে এক্সপোর্ট করতে চান, তাহলে কলকাতার খিদিরপুর ডকে কিভাবে কাজকর্ম চলছে, কিভাবে এক্সপোর্ট হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার জানা প্রয়োজন। তো চলুন লাইভ আপনারা দেখবেন কলকাতা খিদিরপুরে কিভাবে যাওয়া যায়, এর পাশাপাশি কিভাবে কাজ হচ্ছে। হাওড়া স্টেশনে চলে এসেছি বন্ধুরা, এরপরে বাস ধরতে যাচ্ছি। মোটামুটি কাছাকাছি চলে এসেছি বন্ধুরা। বন্ধুরা আমরা চলে এসেছি, আপনারা দেখতে পারেন যে গেট নম্বর 5 এবং এই যে এপাশে গেট নম্বর 5, এই যে গেট নম্বর 5 দেখেছেন, গেট নম্বর 5 এই দেখুন, গেট নম্বর 5 এখান দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে যদি কোনো মাল পাঠাতে চান আপনি। এর পাশাপাশি আরেকটা গেট আছে, অনেকগুলো গেট আছে এপাশে। এই দেখুন এখানে গেট নম্বর 3, এটা হচ্ছে গেট নম্বর 3। আরও ওদিকে আপনার গেট নম্বর 2 আছে, 1 আছে, অনেক গেট আছে। দেখতে পারেন বন্ধুরা পেছনে সব দাঁড়িয়ে আছে জাহাজ। এই যে দেখতে পারেন এখানে আছে, আর এই পাশেও দেখতে পারেন এই যে জাহাজ, সব ছোট ছোট এগুলো জাহাজ। এপাশে আপনি দেখতে পারেন প্রচুর পরিমাণে কয়লা খালি হচ্ছে, কয়লা এখানে এখানে। এই যে গাড়িগুলো এগুলো কয়লার, প্রচুর পরিমাণে কয়লা এসছে, এগুলো খালি হচ্ছে এখান থেকে। এই যে কয়লা খালি হচ্ছে বস্তায় বস্তায়। এই যে বন্ধুরা দেখতে পারেন এখানে বাংলাদেশের সিমেন্টের কেমিক্যাল যাওয়ার জন্য রেডি, সিমেন্টের কেমিক্যাল যাওয়ার জন্য রেডি। এই দুটোই যে সিমেন্টের কেমিক্যাল যাবে এখানে সব লোড হয়ে আছে, এরপরে চলে যাবে। সেম দেখতে পারেন এখানে হিউজ পরিমাণে সব দাঁড়িয়ে আছে বাংলাদেশে যাওয়ার জন্য। আর আপনি পেছনে দেখতে পারেন খিদিরপুর ডক, এখান থেকে বাংলাদেশে মাল যায় এবং বাংলাদেশ থেকে আসে। ভেতরে প্রচুর পরিমাণে আছে, অ্যাকচুয়ালি ভিডিও করা বারণ আছে, এই জন্য লুকে লুকে ভিডিও করছি। যদি দেখতে পায় তাহলে কিন্তু ক্যামেরা নিয়ে নেবে। এখানে সব খালি হচ্ছে দেখতে পারো। এখানে আপনারা নিয়ে আসবেন বাংলাদেশে পাঠাতে গেলে, এখানে পাঠাতে হবে, সব লোড আছে ভেতরে। বন্ধুরা দেখতে পারেন সব রিফ্রিজার ক্যান্টেনার দাঁড়িয়ে আছে, সব রিফ্রিজার ক্যান্টেনার, চারো সাইডে শুধু ক্যান্টেনার ক্যান্টেনার ক্যান্টেইনার।
দেখতে পাচ্ছেন সব রিফ্রিজার ক্যান্টেনার। চল্লিশ ফুট ক্যান্টেনার, কলকাতা খিদিরপুর ডক, যা দেখছেন চারদিকে শুধু আর শুধু ক্যান্টেনার। প্রত্যেকটা ক্যান্টেনার এখনও চালু আছে, যেহেতু রিফ্রিজার ক্যান্টেনার এই জন্য সবসময় চালু থাকে। যে দেখতে পারেন সব ক্যান্টেনার। হিউজ পরিমাণে দেখুন এখানে পাশেও সব দাঁড়িয়ে আছে। চারো সাইডে শুধু ক্যান্টেনার আর ক্যান্টেনার। কলকাতা খিদিরপুর ডক দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব ক্যান্টেনারে লাইন ধরে আছে।